কঠোর বিধিনিষেধের একাদশ দিনে দেশের বিভিন্ন স্থানে বেড়েছে যানবাহন চলাচল। আয় রোজগারের আশায় ঘর থেকে বের হয়েছেন শ্রমজীবী মানুষ। এদিকে শপিং মল ও দোকানপাট খোলার খবরে রাজধানীতে ফেরার জন্য বিভিন্ন ফেরিঘাটে বেড়েছে মানুষের ভিড়। অতিরিক্ত ভিড়ে উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি। শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার খবরে বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে দেখা গেছে ঢাকাগামী যাত্রীদের ভিড়। ফেরিতে চাপ বাড়ায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে স্পিডবোট ও ট্রলারে নদী পার হচ্ছেন অনেকেই। সরকারি নির্দেশনা মেনে একদিন পর দোকানপাট ও শপিং মল খোলার কথা থাকলেও চট্টগ্রামের বেশিরভাগ মার্কেট শনিবার সকাল থেকেই খুলেছে, চলছে বেচাকেনা। তবে ব্যবসায়ীদের দাবি, পণ্য বিক্রি করতে নয়, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দোকান খুলেছেন তারা। কাস্টমারকে বার্তা দিছি, সময় আগমনের বার্তা দিছি, রমজানের বার্তা দিছি, আসার জন্য দোকান খুলে দেওয়ার খবরে ময়মনসিংহের গাঙ্গিনার পাড়ে ফুটপাতে দোকান সাজিয়ে বসেছেন হকাররা। আর এসব দোকানে ক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। বরিশাল নগরীতে সরকারি নির্দেশনা মেনে গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও জীবন জীবিকার তাগিদে ঘরের বাইরে বেরিয়েছেন অসংখ্য মানুষ। আমাকে তো পেটে ভাত লাগবে না, আমার তো মনে হয় অবস্থা খুব করুণা। কোম্পানির চাকরি করি ভাই, আমাদের চাকরি তো বাঁচাইতে হবে, এই জন্য আসলে দোকানপাট দিয়েটা মাঝে মাঝে খোলা আছে, এই জন্য আর কি আসছি। খুলনায় কঠোর বিধিনিষেধ মানার ক্ষেত্রে রয়েছে ঢিলেঢালা ভাব। আয় রোজগারের আশায় বের হয়েছেন শ্রমজীবী মানুষ। বাজার করতে পারি না, কাজ করতে পারি না, কাজ নাই, বাজ নাই, কি করবো? মানে অটো লয়ে একবেলা চালাই আরেকবেলা চালাতে পারি না। এমন আমায় তো দিন ভাত আর চলতেছে না, খেয়ে না খেয়ে মানুষের দিন দিন যাপন করতে হচ্ছে। রাজশাহীতেও বেড়েছে মানুষের আনাগোনা, সড়কে বেড়েছে যানবাহন। তবে কাঁচাবাজারে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে দেখা গেছে চরম অনীহা। তানিয়া নাসরিন, ডিবিসি নিউজ ডেস্ক।